दिने दुपुरे हठात ट्रांसफर्मारे आगुन लागार घटना चांचल्य छड़िये पड़ल। भाटपाड़ा थानार अंतर्गत भाटपाड़ा तीन नम्बर गली एलाकाय एकटी विद्युतेर ट्रांसफर्मारे आचमका आगुन लेगे व्यापक चांचल्य छड़िये पड़े एलाकाय। शुक्रवार दुपुरे आचमका ई आगुनेर खबर पेये द्रुत घटनास्थले पौंछय भाटपाड़ा थानार ओसि अनुपम मंडल ओ अन्यान्य पुलिस आधिकारिकरा। आगुन लागार खबर काने आसते घटनास्थले पौंछन स्थानीय काउंसिलर तथा भाटपाड़ा पौरसभार जल विभागेर दायित्वप्राप्त सीआईसी अमित गुप्ता। पुलिस और सीआईसी घटनास्थले पौंछे परिस्थिति सामाल दें। खबर देवा हय विद्युत कर्मीदेर विद्युतेर ओभारलोडेर कारणे एई अग्निकाण्ड बोले मने करछे विद्युत पर्षदेर कर्मीरा। आर एई घटनाय गोटा एलाका विद्युत विच्छिन्न हये पड़े। पौरसभा सीआईसी अमित गुप्ता बलेन हठात ट्रांसफर्मारे आगुन लागार खबर पेये आमि एलाकाय एसेछि। पुलिसेर साथे साथे एखाने पौंछेछे। তবে এখন ভয়ের কিছু নেই, অতিরিক্ত ওভারলোডের জন্যই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। 15 মিনিট আগে ট্রান্সফরমারে আগুন লাগে এই খবর পেয়ে আমরা ছুটে আসি। আসার পরে মেইন সুইচটা নাবিয়ে দিই যেন আগুনটা আর যেন স্প্রেড না করে। তারপরেই প্রশাসনকে খবর দিই, ইলেকট্রিক অফিসকে খবর দিই। ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছে, তাকে সারানোর কাজ করছে। কারণটা কি মনে হচ্ছে? ইলেকট্রিক অফিসের লোক যা বলল কি এখানে ওভারলোড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফরমার লোড দিতে পারছে না, তাই জন্য এই জিনিসটা হচ্ছে। আমরা চেষ্টা করছি এটাকে আগামী দিন যেন না হয় ওটা পদক্ষেপ নেব। এখন কি এলাকায় মানে ইলেকট্রিক অফ আছে? হ্যাঁ, এখন বন্ধ করেছে, এটা সারানোর পর ইলেকট্রিক আবার কন্টিনিউ হয়ে যাবে। ঘিঞ্জি এলাকা অনেকটা অনেক জনবহুল এলাকা, এটা বড় সড়ক প্রচুর সম্ভাবনা। আগামী দিনে কি ব্যবস্থা নেবেন এই জায়গাটা? এই জন্য তো আজকে আমরা তৎপর হয়ে প্রশাসনকেও জানিয়েছি, ইলেকট্রিক অফিসকেও জানিয়েছি, এটা আগামী দিন যেন না হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা দেখুন, ওভারলোড যখন হয় তখন এই ব্যবস্থাটা, এই যে ট্রান্সফরমারে আগুন লাগা ব্যাপারটা হয়, কিন্তু আবার এখন যে সিস্টেম হয়েছে আধুনিক সিস্টেম, এখন যে ট্রান্সফরমারগুলো লাগানো হচ্ছে, যদি ওভারলোড হয় অটোমেটিক মেন সুইচ পড়ে যাবে, তাহলে আগুন লাগার আর ঘটনা হবে না। যেহেতু এটা পুরনো মডেলের ট্রান্সফরমার আছে, সিস্টেম আছে, তাই জন্য এখানে একটা অঘটন ঘটে গেছে। যাই হোক, আমাদেরকে ইলেকট্রিক অফিস আশ্বাসন দিয়েছেন কি এটা আর আগামী দিন যেন হবে না। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।